মালদায় মানে আম, মালদার সাথে কিন্তু আমের একটা ওতপ্রোত জড়িত। এখন তো প্রায় শীতকাল আসতে চলেছে, এখন তো আম পাওয়া যাবে না, কিন্তু মালদার আম সত্ত্ব যেটা নর্মালি কলকাতার লোকেরা আমরা খাই সেটা নয়, কিন্তু সেটা কিন্তু একটু আলাদা রকমের। সেটা কী আম সত্ত্ব সেটা কিন্তু এই রাধারানী সুইটে এসে কিন্তু আমি দেখতে পেয়েছি। আপনারা দেখুন যে আম সত্ত্ব কিন্তু বাইরেও যায়, দেশের বাইরে বিভিন্ন রাজ্যেও যায়। দেখুন দেখা যাক আম সত্ত্বটা কী। এই হলো মালদার আম সত্ত্ব, একদম আলাদা রকম, আলাদা তার টেক্সচার, আলাদা দেখতে, কালারটাই দেখুন একদম আলাদা। একদম আমগুলোকে থালার মধ্যে বা বিভিন্ন পাত্রের মধ্যে রেখে কিন্তু শুকিয়ে করা আছে, এটাকে বলা হয় অ্যাকচুয়াল আম সত্ত্ব। আর যেগুলো আমরা কলকাতায় খাই হলুদ রঙের সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু আম সত্ত্ব নয় বলেই বহু লোকের অভিমত। আচ্ছা এই আম সত্ত্বর বিশেষত্বটা কী আছে? এটা আম সত্ত্বটা এইটা হচ্ছে গোপালভোগ আমের আম সত্ত্ব। ও গোপালভোগ আমের আম সত্ত্ব। আচ্ছা মালদা আমি শুনেছি গোপালভোগের আমের আম সত্ত্বটা কিন্তু একটু কিন্তু আলাদা রকম হয় একটু। আচ্ছা তো একটুখানি টেস্ট করে দেখা যাক যে কীরকম হতে পারে। এটা গোপালভোগ আমের, গোপালভোগ আমের আম সত্ত্ব একটু খেয়েতে দেখি। পুরো আমের স্বাদ, আমের গন্ধ, মোর জন্য আমি খাচ্ছি, মানে যেরকম আম সত্ত্ব খেয়ে যেরকম অনুভব হয় তখন আমের মনে হয় ফ্লেভার থাকে। আর এই আম সত্ত্ব খেয়ে মনে হচ্ছে আমি খাচ্ছি, হার্ড শক্ত কিন্তু পিওর যেটা আম সত্ত্বের গন্ধ সেটার মধ্যে কিন্তু পুরোপুরি আছে। মালদা আসলে আম সত্ত্ব পালে নিয়ে যাবেন, এরকম আম সত্ত্ব আমি অন্য কোথাও পাবেন না, সত্যি অসাধারণ, একদম দমদার জান আছে। এরকম মালদা আসলে পরে এইরকম আম সত্ত্ব, গোপালভোগ আমের আম সত্ত্ব নিতে ভুলবেন না, আপনার মন কিন্তু ভরে যাবে, দেখলেও ভালো লাগবে।